দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনির কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনির কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে এ যুবকে মোবাইলে প্রেম ভালোবাসা করা যাবে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে তাহলে বলেন তো আমাদের রব কে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমার রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় আরো জোরে বলেন কোন জায়গায় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় বাজান গো আমার দেখবেন তাকায়া কত ছেলে স্কুলে পড়াশোনা করে ব্যাগটা পিছনে ঝুলানো আছে পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কোন ক্লাসে পড়ো কয় ক্লাস থ্রিতে তো পেশাব করতেছে লিখতেছো ব্যাপারটা কি তোমাদের প্রাইমারিতে কি পেশাব করা আদব কায়দা শেখানো হয় না তখন ডেকে বলে হুজুর প্রাইমারি পেশাব খানা যায় দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে তার মানে যেমন দেখতে তেমন শিখতেছে কথা বলেন ঠিক কি না আর ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় যা দেখেন পেশাব করে কি সুন্দর পানি নাই টিসু নাই মাটি ব্যবহার করে কথা বলেন ছোট ছোট বাচ্চা কি সুন্দর বাড়িতে এসে মা বাবাকে সালাম দেয় পাড়া প্রতিবেশীকে সালাম দেয় কখনো দাঁড়ায় পেশাব করে না ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম আর যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না কবরের ভিতরে তাদের আজাব হবে শাস্তি হবে কথা কয় না কেন কিছু কিছু মানুষকে শুধু এই কারণে কবরে শাস্তি দেওয়া হবে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না আপনি 30-40 বছর বয়স আরে পেশাব করলেন আর রাস্তা করে উঠে আসলেন কিছুই নেই না পানিও নেই না টিস্যু নেই না কিছুই নেই না কথা কন না কেন কলেজে পড়াশোনা করে মোটরসাইকেলে ঘোরাঘুরি করতে পালসার গাড়ি ব্রেক কইরা রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না এরকম নির্লজ্জ আছে না না এক হুজুরের ওয়াজ শুনে বলতেছে জানা আজ থেকে পেশাব করে টিস্যু নেব মাটি নেব না হলে পানি নেব ওয়াজ শেষে যাইতেছে তো রাত 2-3 বোঝেন না তখন ওই ধাম করে পেশাব করতেছে আর ভাবতেছে হুজুরের ওয়াজের কথা দেখেন না এখনকার শ্রোতারা তো এরকম সেদিন দেখি এক শ্রোতা বাপ রে বাপ পেশাবও করতেছে ওয়াজও শুনতেছে এ কি মোবাইলে ওয়াজ বাজতেছে আর কি করে পেশাব করে কি করে
ভদ্রতা নাই, রাগ করতেছেন আপনারা না? তো হুজুরের ওয়াশনে একজনা নিয়ত করছে যে না আজ থেকে পেশাব করে হয় পানি না হয় টিস্যু না হয় মাটি। হুজুর বলছে কিছু না হলে ঠেকাকা সারা জন্য বালু মাটি দিয়ে হলেও হলো। এখন হুজুরের ওয়াশ শুনতে ওয়াজের কথা চিন্তা করতেছে, পকেটে টিস্যু নাই পানিও নাই মাটিও নাই, তো রাস্তার কিছু বালু জড়াইয়া কথাকে বুঝতে পারছে কিছু বালু জড়াইয়া দিয়েছে হুজুরের ওয়াজ আমল করতেছে। এখন ওই বালির ভিতরে ছিল কিছু লাল পিঁপড়ে, কিছুক্ষণ পর ইঞ্জেকশন দেওয়া শুরু করছে, তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না, দোষ কি হুজুরের নাকি ওর আমল? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না? রাগ করতেছেন মনে হয়, আমার ভাইয়ের মন খারাপ করবেন না, বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? ছোটবেলায় কোরআন হাদিস পড়ান, এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই, কিন্তু আগে মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিস শিখাইয়া যে সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, একটু মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবেন, এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, বাড়ি থেকে তাড়ায় দিবে না। বাংলাদেশের কোনো আলেম তার মা বাবাকে ঘর থেকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় গেছে, আজ পর্যন্ত এমন ইতিহাস কি আপনারা শুনেছেন? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। সন্তানকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক নাম্বার সূরা সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর প্রতিপালক আমাদের আল্লাহ যিনি, তাহলে সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিছু কিছু লোক খালি সেজদায় যা দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবই নিয়ে তেল কয় আল্লাহ ভালো জানে, স্পষ্ট বোঝা যায় না, আপনাকে স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায় সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি কি বলি, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা 201 নম্বরে আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, দুনিয়ার যাবতীয় কল্যাণ দেওয়ার মালিককে। কথা বোঝেন নাই মনে হয়? দুনিয়ার যাবতীয় কল্যাণ দেওয়ার মালিককে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের যাবতীয় কল্যাণ আমারে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিককে, আর দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়ার মালিককে। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার এক নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। বলেন তো বাজারে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, আমার ভাইয়েরা
আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই আমি গোলাম রব্বানি যদি এখনি আজকে এই জায়গায় মারা যায় এই সংবাদটা আমার লাশ পৌঁছানোর আগে কিন্তু আমার বাড়িতে চলে যাবে আমার ভাইয়েরা আমি যখন মৃত লাশ হয়ে যাব আমার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে লোকজন বলবে না না হুজুর মারা গেছে কতক্ষণ আগে আমরা জানি না লাশটা আনার পরে দেরি করা যাবে না তোমরা কবর খনন করা শুরু করো ছেলেটা বলবে আব্বা কতক্ষণ আগে মারা গেছে জানি না তাড়াতাড়ি বাঁশ কাটা শুরু করে দাও কেউ যাবে কাফনের কাপড় আনতে কেউ যাবে আতর সরম আনতে কেউ বা বড়ই পাতার গরম পানি নিয়ে প্রস্তুতি গ্রহণ করে থাকবে কথা বলেন ঠিক কি না আমি যাওয়ার আগে আমার লাশটাকে বিদায় দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হবে এই জন্য বাজান গো আমার মৃত্যুর পরে বুঝতে পারবেন এই দুনিয়া কারো আপন না এই দুনিয়াতে আপনার আমার কেউ আপন না মা আপন না বাবা আপন না সন্তান আপন না বন্ধু বান্ধব আপন না আপনার আমার আপন বলতে যদি কেউ থাকে তার নাম আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ না আমি মারা গেলে আমার বিবি নতুন করে সংসার গোছাবে আমার সন্তান নতুন করে জীবন শুরু করবে কিছুদিন পরে আমার মা বাবা ভুলে যাবে বন্ধু বান্ধব ভুলে যাবে কেউ মনে রাখবে না যে গোলাম রব্বানি নামের দুনিয়াতে কোনো মানুষ ছিল আস্তে আস্তে সবাই ভুলে যাবে এসোনো বাজান গো আমার সেই রবের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার যে রব দুনিয়াতেও আপনাকে আমাকে ভুলবে না পরকালেও ভুলবে না জান্নাতে দিলেও রব আপনাকে আমাকে কখনো ভুলে যাবে না সে রবের সাথে মহাব্বত কালেকশন বন্ধুত্বটা গভীর হওয়ার দরকার আছে না নাই আর দুনিয়াতে যত ভালোবাসা সব মিথ্যা মায়া ক্ষণিকের মায়া ক্ষণিকের মায়া এই মায়া বড় খুব খারাপ জিনিস একটা শক্ত পুরুষকেও দুর্বল বানায় দেয় কথা বলে ঠিক কি না এজন্য মায়া জালে আটকা যাবে না কারো মিষ্টি কথায় ভোলা যাবে না কারো প্রতি বেশি দুর্বল হওয়া যাবে না নিজেকে শক্ত রাখা লাগবে কথা বলে ঠিক কি না হাজারো আঘাতে আপনাকে টিকে থাকতে হবে কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সন্তান কাঁদবে মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে বিবি কাঁদবে আত্মীয় স্বজন কান্নাকাটি করবে আপনার আমার লাশটা যখন বাড়িতে নিয়ে যাবে বাজা মসুরি টাঙ্গাইয়া দেহে রঙিন পোশাক কইলা গরম পানি দিয়ে গোসল করা দিবে রে বাজা এরপরে চকলেটের মতো সাদা কাপড়ে মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে তিনজন মানুষ লাশটা রাখার জন্য কবরে নামবে আপনি আমি মনে মনে ভেবে নেব এই তিনজন মনে হয় আমার সাথে হবে সঙ্গে থাকবে কিন্তু না না কবরে লাশটা রাখার পরে কেবলামুখী করে দিয়া একে একে সবাই কবর থেকে উঠে আসবে এরপরে কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করবে এরপরে যখন কবরে উপরে মাটি চাপা দিয়া দেবে দিয়া দিয়ে স্বজন সবাই যখন চলে আসবে ওই কবরে থাকা ব্যক্তি যারা তাকে মাটি দিয়ে চলে যাচ্ছে দাফন শেষ করে চলে যাচ্ছে ওদের পায়ের আওয়াজ শুনবে আর চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যায় না আমাকে সঙ্গে নিয়ে যাও কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না ওই কবর বড় কঠিন জায়গা যেই কবরে ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের ছাউনি কবর নাম তার ঠিকানা কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার নাই সাথি নাই বাতি নাই জানালা নাই দরজা এতবার আশ্চর্যজনক একটা ঘর দাদা গেল বাবা গেল কত মানুষ কবরে শায়িত কত মানুষকে কবরে রেখে আসলাম কেউ চলে আসলো না এমন একটা জায়গা যেখানে যাওয়ার সুযোগ আছে ফিরে আসার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা
ওই কবর বড় কঠিন জায়গা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইননামাল কুবরু রওযাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওয়াহু তিরমিজি তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি নেককার নেক আমল করে কবরে যাবে কবরে লাশটা রাখা মাত্রই আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান প্রশস্ত হবে কবর যত দূর চোখ যায় তত দূর দেখতে পাবে আল্লাহু আকবার বলেন আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই আমার নবী যে এক জায়গায় বসা জিব্রাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি জিব্রাইল বলেন গো নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো চিন্তা করেন বাজান গো আমার একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই কথা বলে ঠিক কে দা এজন্য আল্লাহ তাআলা বলেন ফামাই আমাল মিসকালা যারাতিন খাইরা ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা বান্দারে তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো গুনাহের কাজ করো সেইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে ওই খবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজার এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবলবারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না হাতুড়ি দিয়ে বাড়ি মারবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই কবরে দেখার কেউ থাকবে না সাহায্য করার কেউ থাকবে না কবর কিন্তু জায়গা ভালো না কথা বলে ঠিক কি না নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এরপরে কবর দেখে আছরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন সাহাবা একরাম জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবের গোলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা নেক আমল করে আল্লাহর পছন্দের খাঁটি গোলাম হয়ে খাঁটি মুসলমান হয়ে কবরে যখন যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওই নেককার আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে জোরে বলুন আমিন নবীর প্রিয় তোমার স্ত্রী আম্মা যেন খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের কাছে একদিন কান্না করতেছেন আর বলতেছেন ও নবী আমি কখন মারা যাই আমি জানি না নবীর স্ত্রী কান্না করতেছে রাগ করতেছেন আপনারা ও বলতেছে ও নবী আমি কবে মারা যাই আমি জানি না তবে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার আমি মারা গেলে আপনি যে জুব্বাটা নিয়ে মেরাজ করে আসছেন ওই জুব্বাটা আমার কাপনের কাপড় বানায় দিবেন দুই নাম্বার নবী গো আপনি নিজে জানাজার ইমামতি করবেন আমাকে কবরে রাখার আগে কবর একটু গড়া করে দিবেন আর তিন নাম্বার যতক্ষণ পর্যন্ত আমার কবরে সলজব না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন নবীর স্ত্রী কবরে সলজবের ভয় করতেছে কান্না করতেছে আর আপনার আমার চোখে পানি নাই কষ্ট হয়
আমরা তো কবর নিয়ে টেনশন করি না আমাদের ডায়লগ কি কবরে গেলে কি দেখতে যাবে বাপ রে বাবুটি বলে দেখার যাবে কবরের ভিতর কি মেলা লাগে নাকি হ্যাঁ মাঝে মাঝে কবরে কোন দিবস পালন হয় যে মাঝে মাঝে যে আপনার সাথে সাক্ষাৎ করে আসবে ভাই কবর এমন একটা জায়গা দেখার উপায় নাই ভিডিও কলে আমেরিকায় কথা বলা যাবে এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কথা কয় নাকি ডোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হইল না আমেরিকার কথা বলেন না কেন আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলেন ডোনাল্ড ট্রাম্প সবার নতুন করে এই আধা পাগল মানুষটাকে আমেরিকার মানুষ প্রেসিডেন্ট বানাইলো 47 তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রেসিডেন্ট বানাইলো এরপরে কোন নারীকে তারা প্রধানমন্ত্রী বানাইলো না কথা বলেন ঠিক কি না আমেরিকা বরাবর পুরুষ প্রধানমন্ত্রী চায় ওরা অন্য অন্য দেশের নারী প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে তেল দেয় কিন্তু আমেরিকার মানুষ কখনো নারী ক্ষমতায়নে বিশ্বাস করে না আধা পাগল মানুষ ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও মার খাইছে কি রক্তাক্ত করা হলো আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করার পরে জনসভায় বক্তৃতা দিয়ে বলতেছে আমেরিকার মানুষ এই আনন্দ তোমাদের সবার মাঝে ভাগাভাগি করে দিলাম এই আনন্দ পুরো আমেরিকার মানুষের আনন্দ জনগণের সামনে বউকে একটা কিস করলেন চুমা খাইলেন বুঝেনি তো আমেরিকা মানে বুঝেন তো নাকি কোন ওকে ঘরের ভিতরে যাবে জনগণের সামনে বউকে আদর করলো মানুষ দেখলো তে এরা হলো বিশ্বের এক নাম্বার নেতা কথা কয় না আমেরিকার প্রেসিডেন্ট মানে কি বিশ্বের এক নাম্বার নেতা কথা বলেন ঠিক কি না তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো কিন্তু একজন নারী তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছিল সেই নারী সবাই বলেছিল এই নারী প্রধানমন্ত্রী হবে কিন্তু না তারা নারীকে আমেরিকা প্রেসিডেন্ট বানাই নাই পুরুষকেই বানাইছে কথা বলেন ঠিক কি না আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার পরে অনেক মানুষ বিজয়ের মিছিল করতেছে আলহামদুলিল্লাহ ফেসবুকে লিখতেছে ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কি সম্পর্ক কথা বলেন না কেন বেশি লাভালাভি কইরেন না কথা কি বুঝতে পারছেন অনেকে ভাবতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের দাদার বন্ধুত্ব ভালো আবার ভারতের সাথে নাকি আমাদের বন্ধুত্ব ভালো মানে জিনিস চলে গেছে কথা কয় নাকি মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো কথা কি বুঝতে পারছেন আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো এই সূত্রে নাকি ওনাকে আরেকবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স আছে এজন্য ছেলে পেলে আনন্দ করতেছে ওই দলের যারা কথা কোন ঠিক কি না তো খুব বেশি আনন্দ করে লাভ হবে না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে গেছে তাকে অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অভিনন্দন জানিয়েছেন উনিও পুরুষ উনিও পুরুষ এখন পুরুষে পুরুষের মহাব্বত ভালোবাসা এখন হবে কথা কোন ঠিক কি না আবার উল্টাপাল্টা বুঝছেন না আমাদের ইউনূস সাহেব তাকে অভিনন্দন জানিয়েছেন কয়েকদিন পর টেলিফোন দেবেন স্যার সব সব খালাস হয়ে যাবে কথা কোন ঠিক কি না আর টেনশন আছে কথা কয় না কেন এই জন্য আপনারা বলতেছেন বাংলাদেশের বন্ধু ভারত ভারতের বন্ধু ট্রাম্প কত দূর গেল এই এত দূরের বন্ধুত্ব নাকি আবার বাংলাদেশে ফিরায় নিয়ে আসবো মাকে এত সহজ মাঝে মাঝে শর্ট করে আসতে চাই কথা কন নাকি আপনারা অনেকে আনন্দে আত্মহারা হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে এখন কে ঠেকায় শেখ হাসিনা আর ওই যে আমাদের ভারতের নরেন্দ্র মোদী ওনাদের সাথে বিশাল বন্ধুত্ব বাপ রে বাপ উনি মনে হয় কোলে করে নিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে অতই সহজ সেই সুযোগ আছে পালিয়ে গেছে যারা জাতির মানুষ ভুলে গেছে তাদেরকে কথা বলে ঠিক কি না উনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছেন ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে রক্ত দিয়েছে মার খাইছে আবার উনি নেতা হইছে তারপরে পালাইনি কথা বলেন ঠিক কি না আধা পাগল হওয়ার পরে মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই জন্য আমরা আগামীতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না আমাদের দেশে পুরুষ প্রধানমন্ত্রী দেখবো কথা বলে ঠিক কি না কারা কারা যে হাত তোলে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারীর ক্ষমতা দেখা শেষ আগামীতে পুরুষ প্রধানমন্ত্রীর বাংলাদেশ মহিলা মানুষের যে আবার জ্বালাবি অত সহজ মহিলাদের জেদ বেশি রাগ বেশি একবার চেয়ার পালে সারেই না কথা বলা কে
যারা যায় সিয়ারে তারা থাকে গিয়ারে তারপর আবার মহিলা মানুষ যদি সিয়ারে বসে দেখছেন না 16 বছর লাগছে সিয়ার সাথে তাইছো না আর কোন মহিলা মানুষকে পাঠা মহিলা মানুষ জেদ বেশি রাগ করে দেখেন না ঘরে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় মাঝে মাঝে দামি মোবাইল ভেঙে ফেলে দেয় আমার মতো হুজুরুক ধরে আসার মারতেছে তাহলে মহিলাদের রাগ কম না বেশি এইজন্য বুবু মাঝে মাঝে চট করে আসতে চাই ফোন কল ফাঁস হয় ডোনাল্ড ট্রাম্প উঠে গেছে মনে করছে বুবু আবার ক্ষমতা রাখবে অত সহজ না দিল্লি বহুত দূর কথা কন নাকি আপনারা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবা আও নাঙ্কেল এখন সামনে আসে না খোঁজ নাই বুবু কাদের কাকা অবস্থা খারাপ দরবেশ বাবা হাউ নাঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না আপনি আসেন এই দেশ আপনার বাপে এই দেশ আপনার স্বামীর আপনি আসেন আমি ভিন দেশে অভিমান করে কেন চলে গেছি আমরা আপনাকে যাওয়ার দৃশ্য দেখতে পারি না কিন্তু কেমনে আসবেন এটা একটু দেখতে চাই তাক করতেছেন আপনারা করেন সমস্যা নেই একটু অপেক্ষা করেন জিমে গেছিলেন না একটু যাচ্ছেন তো লিল্লাহে তাকবীর আমার ভাইরা তাহলে কবরের ভিতর এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রব কে জোরে বলেন কে এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা এক আল্লাহর ইবাদত করেছে যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা নেক আমল করেছে যারা আপনারা বলেন তো ভাই যারা চাকরি করে তারাই তো বেতন বোনাস পায় কথা বলেন ঠিক কি না এই দুনিয়ার জমিনে আপনি আমি রবের গোলামি করব এক আল্লাহর ইবাদত করব এই যে রবের গোলামি করতেছি আল্লাহর হুকুম মানতেছি এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত গোলামির বেতন হিসাবে কি দেবে জোরে বলেন কি আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন দিদার ইলাহি জান্নাতীদের সব চাইতে আনন্দ বড় পাওয়া হলো আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ জান্নাতীরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখবেন সুবহানাল্লাহ বলেন দেখতে চান আপনারা সবাই দেখতে চান কারা কারা মালিককে দেখতে চান দেখেন আল্লাহ আল্লাহ তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকায় দেখো মালিক ঝিনাইদহের মানুষগুলো তোমারে দেখতে চায় আল্লাহ যেদিন তুমি সাক্ষাৎ দিবা জান্নাতীদের সাথে ও মালিক ওই দিন জান্নাতের কোন একটি কোণায় আমাদেরকে জায়গা করে দিও যেই কোণায় থেকে তোমারে যেন দেখতে পায় আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলুন আমি আমার ভাইয়েরা নেক আমল করে কবরে যাবে যারা সঠিক উত্তর দিতে পারবে যারা তারা আর নেক আমল করবে না যারা যারা এই দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের ধোকায় পড়ে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল আল্লাহর অবাধ্য গোলাম ছিল গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে তাহলে গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতাল আদু কি বলে আমি তো কিছুই বুঝি না তাহলে এদিকে খেয়াল করেন তাহলে নেককার মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম আল্লাহর পছন্দের গোলাম যারা নেক আমল করে কবরে যাবে এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ কিন্তু যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে না তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই নেক আমল করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ এইবার চলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বানাল্লাহ আমাদের রবকে
আরো জোরে বলেন নিশ্চয় যারা বলে আমি তোমাদের রব আমাদের রব কে আর একটু জোরে বলেন কে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব কে আল্লাহ আমার রব এই কথা যারা বলে সুম্মাস্তাকিম এই কথার উপরে যারা ইস্তিকামত থাকে তাহলে বলেন তো আল্লাহ আমার রব তিনি আমার সব বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার সেই ও আমাদের রব তিনি আমাদের একমাত্র রব কথা বলেন ঠিক কি না আল্লাহ আমার রব এই রবই আমার সব কথা বলে ঠিক কি না কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন কিছু কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায় একটু ক্ষমতার সিয়ার দান করে দেখবেন জিরো থেকে হিরো হইয়া ক্ষমতার সিয়ারার দাম্বিকতায় নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করে এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল এর নাম ছিল ফেরাউন জোরে বলেন কি না ফেরাউন এর বাল্যকালের নাম ছিল কাবুস বলখেয়া বলা হতো কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস এ ছিল একটা ভবঘুরে যুবক নিজেকে রব বলে দাবি করেছিল এর নাম কি বললাম আমি কিন্তু কয়েক মিনিটে বলবো রাগ করবেন না আপনারা একটু জোরে তাকবীর দেন লিল্লাহি তাকবীর বেটা চল দেখছেন মুরব্বীর পাওয়ার দেখেন দেখছেন হাসেন না হাসেন এলে যুবক নাকি আমার সন্দেহ হচ্ছে মুরব্বী সাজা দেখছো একাই মাঠকে বেরিয়ে দিচ্ছে ছাত্র তাকবীর দেন তাকবীর দেন তো এটা দেখছেন লিল্লাহ তাকবীর তাহলে ফেরাউন নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করেছিল এ ছিল একটা ভবঘুরে যুবক আল্লাহ জিরো থেকে হিরো বানালে একটু ক্ষমতার সিয়ার দান করলে দেখেন না কত দাম্ভিকতা সাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আর গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করে কথা বলে ঠিক কি না এই যে ডোনাল্ড ট্রাম্প এর আগে কে ছিল জো বাইডেন আরে কি যুদ্ধ বাজায় দেয় এরা এরা যুদ্ধ বাজায় দেয় আর অস্ত্র বিক্রি করে আর বিজনেস করে কথা কন ঠিক কি না এরা এত খারাপ সাদা চামড়ার দল এদেরকে চেনা বড় কঠিন কথা কন ঠিক কি না কুকুরের ভিতরে মানবতা মানে কুকুরের ভিতরে সামান্য মনুষ্যত্ব বোধ থাকলেও ওদের ভিতরে না কথা কয় না ওরা দেখতে মানুষের মতো কিন্তু কুকুরের চাইতেও খারাপ কথা বলে ঠিক না ওরা কুকুরকে বুকে নিয়ে ঘুমায় কিন্তু মানুষকে গুলি মেরে হত্যা করে আচ্ছা ফিলিস্তিনিতে দেখেন না ইহুদি এই ইহুদিদের ইসরায়েলি ইহুদিদের জানে কোনো মায়া দয়া আছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন মানুষ ওদের হাত থেকে রক্ষা পায় না কথা বলে ঠিক কি না 77 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই ইহুদি জালেমেরা আমাদের বিশ্বাস ওরা একদিন পরাজিত হবে মুসলমানের একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ কিন্তু বিজয়ের পথে একটু কাঁটা বিছানো সে কাটার পথ পাড়ি দিয়ে অবশ্যই একদিন বিজয়ের হাসি মুসলমানের হাসবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আমার ভাইয়েরা এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক ভবঘুরে যুবক মানে বোঝেন না যার এলাকায় কোনো কাজকর্ম নাই ইয়াবা ফেন্সিডিল গাজা মদ খায় গাছ ধাক্কা মেরে কই ভাই যান সাইড দেন বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢলকা কই মা তুমি বুঝবে না যে একটু বেশি পরিমাণে মাল খাসি আছে না নাই ইয়াবা ফেন্সিডিল খায় আপনাদের এলাকার ছেলের অবশ্য ভালো কিছু কিছু ছেলে পেলে দেখবেন সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 মা বাবা চিন্তা করে বাবা রে এটা কিসের ট্যাবলেট জ্বর সর্দি গলা ব্যথা কই কিছু বোঝার দরকার নাই টাকা দে নইলে তোর মাথা ভাড়াও পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয় আর ইয়াবা ফেনসিডিল খায় যারা গাঁজা মদ খায় ইয়াবা খায় ফেনসিডিল খায় বলেন তো বাজান এরা কি সমাজের আদর্শ মানুষ এরা হলো টোকা এরা কি মাদক কে না বলুন মাদক দ্রব্য পান করা নিশা দ্রব্য পান করা জায়েজ না হারাম জোরে বলেন জায়েজ না হারাম মুসলমান এগুলো স্পর্শ করতে পারে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এই কাবুজ নামের ফেরাউন ভবঘুরে যুবক বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে ইন্টারভিউ চলতেছে লাইনের মধ্যে ফেরাউন দাঁড়ায় গেছে এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে দিতে ফেরাউনের পালা ডেকে বলে বাদশা গো ভিনদেশ থেকে বুক ভরা আসালে আপনার দেশে এসেছি আপনি যদি চাকরিটা আমার দেন
সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব কোনদিন আপনার কথা ভুলে যাব না ও বাসামি শুনেছি এই মিশরের সবচাইতে আপনি ভালো মানুষ এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাসার অন্তরে মায়া লাগে গেল কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কথা বোঝেন পামের উপর দুনিয়া চলে যে যত তেল দিতে পারে কথা কোন ঠিক কিনা আপা আপা কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয় কথা কোন ঠিক কিনা এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি কথা কয় না কে বুঝতে পারতেছেন না মনে হয় আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এইবার বাদশার অন্তরে মায়া লেগে গেল ফেরাউনের প্রতি মহব্বত জাগ্রত হয়ে ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে কাবুস চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না আমার সাইড ইনকাম করা দরকার কথা বোঝেন নাই মনে হয় এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো লাশ যদি দাফন করতে চাও লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে না হলে আমি লাশ দাফন করতে দেব না জনগণ টেনশনে পড়ে গেল একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে ওতে একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাই এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো আমার ভাইয়েরা ওই একটা করে দিরহাম দিতে দিতে এরা উনির এত টাকা হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই এক টাকা হলে ওইটাও কি ঘুষ জোরে বলেন কি আপনাদের দেশে কিন্তু নাই আমাদের দেশে আছে ঝিনাইদহে ঘুষ আছে থাকলেও ভারতে নাই কথা কয় না শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরি শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর হেতায় আছে ভরে ভরে হেতায় আছে ভরে ভরে এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প করি একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ উপরওয়ালাকে দেওয়া লাগে উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় কথা বলে ঠিক কি না রাগ করবেন না বাজাঙ্গ আমার সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায় ওই জামানা লাখ তালা আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন ওই মহামারীর নাম হলো ডায়রিয়া কলেরা আমাদের 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল নাম হলো ধরো না ছুঁয়ো না নাম হলো করোনা বাবার করোনা হয়ে মারা গেছে বাবার লাশটা দেখতেও যায় নাই বাবার কবরে এক মোটো মাটিও দেয় নাই কিন্তু বাবার সম্পত্তির ভাগ ঠিকই বুঝে নিয়েছে বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয় মায়ের করোনা হয়েছে জঙ্গলে ফেলা আছে স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই ভাইয়ের করোনা হয়েছে আরেক ভাই দেখতেও যায় নাই বন্ধুর করোনা হয়েছে আরেক বন্ধু দেখতে যায় নাই এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না কথা বোঝেন নেই মনে হয় স্বামীর করোনা হয়েছে আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে প্লেটে কিছু খাবার সাজাইয়া দরজার ফাঁক দিয়া লম্বা একটা লাঠি দিয়া খাবার ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে কথা বলেন ঠিক না এইবার করোনার থেকে স্বামী যখন সুস্থ হয়েছে বিবি তখন ডেকে বলে জলে খারাপা তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি গো আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম আল্লাহ আমার হায়াত নিয়া হলে আমার জুলাইখার বাপকে তুমি বাঁচায় রাখো স্বামী তখন মনে মনে বলে আমার যে কত ভালোবাসি আমি জানি কতদিন জানালাই উকি ঝুঁকি মারছি দরজায় উকি ঝুঁকি মারছি এই বুঝি আসবি দরজা খুলে দুইটা মনের সুখ দুঃখের গল্প করবি কিন্তু কোনোদিন আমার কাছে আসলি না মোবাইলে তোর ছবি দেখে দেখে আমি কেঁদেছিলাম আমি তোরে সত্যি ভালোবাসি কিন্তু তোর ভালোবাসার মধ্যে আছে চলো না আমি কোনোদিন তোর কথা ভুলবো না আমার যে কত ভালোবাসি তার প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁচ দিয়া খাওয়াইছিস এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না কথা বলেন ঠিক কিনা
আপনি কার জন্য পাগল হয়ে এত কিছু করতেছেন? চোখটা বন্ধ হয়ে গেলে স্বামী স্ত্রী সন্তান সবাই আপনাকে ভুলে যাবে, কথা বলে ঠিক কি না? এজন্য ওদের দিকে তাকায়া আল্লাহকে ভুলে যাবেন না। আগে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন, তারপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার পাগল হওয়া যাবে, পাগল হওয়া লাগবে কোন জায়গা? আখিরাতের, কথা বলে ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না, ওই ডায়রিয়া কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়, আর গোলস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই, বাদশার দরবারে চলে আসে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বাচ্চা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে বাবা, যাও তুমি টাকা পয়সা নিয়ে আসো, আগামী কালকে আমি রাজ্যের মধ্যে ঢোল পিটে খবর পৌঁছায় দেব, ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, কে আসো তাড়াতাড়ি করে আসো। পরদিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের সেবা করলো। আমার ভাইয়েরা সমস্ত গরিব মানুষ যায় আর বলে, হারে রাজ্যের বাদশাহ যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা, কাঁচা রাস্তা চেনেন আপনারা, মাটি রাস্তা, কথা কয় না কেন? এই আপনাদের রাস্তাটা কি মাটি রাস্তা, কাঁচা রাস্তা? এই রাস্তায় ইট পাড়তেছে দুই গাড়ি ইট, মানুষজন এসে বলতেছে, বাবা কাঁচা রাস্তা ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতাও হওনি, কারণটা কি? তখন বলতেছে, শোনেন আপনাদের ছেলে স্কুলে যায়, কাতো হইলে যাইতে পারে না, এ দুঃখ আমি সইতে পারি না, কাতো হইলে বৃষ্টি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা চিন্তা করে রাতে আমার ঘুম আসে না, নেতারা অভিনয় কম জানে না বেশি জানে, কথা কন না কে? স্বজন হারানো ব্যথা আমি সারা কেউ বোঝে না, কথা কয় না? সন্তান হারানোর ব্যথা আর স্বজন হারানোর ব্যথা এক না? বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না, বাপ মাও মরে গেছে, ওই সঙ্গে কি দুনিয়ার সব কাজ সন্তান বন্ধ করে দেয়? কিন্তু একটা সন্তান হারে গেলে বাবার যে কত কষ্ট লাগে, যে বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে ওই বাবা জানে, এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। রাগ কইরেন না আমার ভাইয়েরা, ওই জনসেবামূলক কাজ করতেছে আর ডেকে বলতেছে, শোনো আপাতত ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার এক নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব, জনগণ বিশ্বাস করে দেয় ভোট, নেতার দেখে কে চোর, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, কথা বোঝেন না? নির্বাচনের আগে যে কয়দিন একের নেতা ওলি গলি বাজার হাসনে মার্কাসে কয়দিন থাকি, এলাকায় এসে যে পরিমাণে ঘোরাঘুরি করে ভোট নেওয়ার পরে, বাকি পাঁচ বছর যদি এইভাবে ঘোরাফেরা করতো ওই নেতার ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতার মার্কা দেখে জাগা মতো সিল মেরে পাস করতো। কিন্তু মার্কা যে কয়দিন সিল না মারা হয়েছে ততদিন পর্যন্ত নেতা খালি এলাকা চুষে বেড়ায়, বউ বাচ্চা নিয়ে, নেতার বউ একদিক, নেতা একদিক, নেতার মেয়ে একদিক, ছেলে একদিক, আব্বাকে দেখবেন, আব্বাকে দেখবেন, কথা কয় না কে? নেতার ছেলে মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই, বাপ বলতেছে আমি তোর ভাই হইলাম কবে, কয় নির্বাচনের সময় সব যায় আছে, কথা কন না কে? আমার ভাইয়েরা ওই আমরাও কম খারাপ না, দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায়, কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মনে করতো গাঁজা খায় পাশক্ত, গুমসুরিতে পাকা পক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজা জাত যার কথায় বলা যাবে না, আগামীতে এদিক খেয়াল করেন, আমরা বিগত কয়েক বছর ভোট দিতে পারি নাই, দিতে পারছেন আপনারা? দিতে পারছেন? তাহলে সামনে যে ভোট দেব, আমার ভোট আমি দেব যাকে খুশি, না না
এই স্লোগানের সাথে আমি একমত না। আমার ভোট আমি দেব নেতা যোগ্য দেখে দেব, নেতা যেই নেতা নামাজি নেককার আল্লাহওয়ালা, যার কাছে আমানতের খেয়ানত হবে না, যেই নেতা নির্বাচিত হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না। কথা বলে ঠিক কি না? আমরা এই দেশে চাঁদাবাজির রাজনীতি দেখতে চাই না, আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই না। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, 93 মিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের উপরে চাপায় দিয়া ওরা পালিয়ে গেছে, কথা বলে ঠিক কি না? আমরা চাপাবাজি দেখেছি, আর কোন চাপাবাজ ক্ষমতায় বসাতে চায় না, কথা বলে না কেন? ওরা বড় বড় কথা বলতে পারে। আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো কি ডায়লগ দিত, পালাবো না পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? ফখরুল সাহেব আবার এলাকায় যা বলতেছে, আমি তো আপনার আপ্যায়নে দরজা খুলে বসে আছি, আপনি আসবেন কথা কন না কেন? আমার ভাইরা পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, দাড়ি কেটে নৌকে চড়ে পালা যাচ্ছে, এরা জীবন দিচ্ছে তা নৌকে সারিচ্ছে না, কথা কন ঠিক কেন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবরে এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এর বুকে একটু কাঁপিনি, কথা বলে ঠিক কিনা? যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মানিক, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মানিক বিগত বছরগুলোতে 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23, কত নাম্বার? যারা আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে, কথা ঠিক কি না? এই যে গতকালকে স্বামী কাউসার নামের একজন অভিনেত্রী, যে নেতাদের বাড়িতে যাদর আপ্যান করাইতো, নেতাদের মুখে মদ তুলে খাওয়াইতো, কথা বলেন না কেন? সেই লেডি অভিনেত্রী স্বামী কাউসারকে গ্রেফতার করা হয়েছে, শুধু তাই আমাদের আমু সাহেব টাকার পাহাড় সহ গ্রেফতার হয়েছে, কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? এরপরে তাপস যে বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে যায় নেতাদের মনোরঞ্জন করত, প্রধানমন্ত্রীকে গান শোনাইতো, কথা কয় নাকি? তাপস তাপস গান শোনাইতো, প্রধানমন্ত্রীর সাথে মজা করতো, রঙ্গরস লীলা বিভিন্ন নাইট ক্লাব ফাইট ক্লাব এগুলার বানাইয়া রং তামাশা, মানে মানে দেশ তো দেশ না, মানে যাত্রাপালা ছিল, কথা কল না? এরা মদের আসর বসাইতো নির্দিষ্ট একটা দিনে, আর ওখানে যাই তাপস গান গাইতো, এদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা চাই এদের চূড়ান্ত বিচার, কথা বলে ঠিক কি না? এমন দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজের জন্ম না হয়, কথা বলে ঠিক কি না? আপনারা যদি ভালো ভালো এদেশের সোনার মানুষদেরকে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই দুর্নীতিবাজদের ফাঁসি আমরা দেখতে চাই, কারা কারা হাত তোলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান গো, আমার নেতা ঠিক করতে গেলে জনগণের আগে ভালো হওয়া লাগবে, নেতা 1 নম্বর, জনগণ 1 নম্বর, নেতা 2 নম্বর, জনগণ 6 নম্বর। এই জন্য নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের 5 বছরের আমানত ভোট বিক্রি করা যাবে না। আমাদের সমস্যা কোন জায়গায়? নির্বাচনের আগে 1/2 কেজি জিলেপি, একটা লুঙ্গি, একটা শাড়ি, 500 টাকার নোট, 1000 টাকা, এগুলো দিয়ে আমাদেরকে কেনা যায়? 1000 টাকা দিয়ে আপনাকে কেনা যায়? আপনার দাম এত কম, ওই 1000 টাকা না হলে কি আপনি চলতে পারবেন না? ওগুলো বাদ দিয়ে সৎ যোগ্য ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আল্লাহ বোঝার তাও দান করবেন।
যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে এলাকার মানুষ নিরাপদে বসবাস করবে, যাকে দিলে এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? এক পাগল তেতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এই তেতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, রঙ্গা সাপাহারের আম রূপালী দে। আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেতুল গাছের নিচে দাঁড়ায়া দোয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না। নির্বাচনের আগে ঘুষ খাইয়া 500 টাকার দিন বিনিময়ে ভোট বিক্রি কইরা নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে উমরের দেশে থাকার মতো এক নাম্বার জনগণ হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন সাহাবীর 5 সিগারেট 500 টাকা 1000 টাকা নেবেন না, নিজের ভোট বিক্রি করবেন না। কারা কারা হাত তুলেন তো দেখে দিল লাগে দেখবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা আমি কি আপনাদেরকে বললাম উমুক দলকে ভোট দেন? বলছি বলি, এটা হলো আপনাদের ইচ্ছা। এই সমাজে এলাকায় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন, অবশ্যই সেই লোকটা যেন সৎ হয়, আমানতদার হয়, নেককার হয়, আমলাওয়ালা হয়, এমন নেতাকে নির্বাচিত করেন যেই নেতার ইমামতিতে যেন আপনি নামাজ আদায় করতে পারেন, যেই নেতা আপনি মারা গেলে যেন জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখতে পারে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার জনগণ দেখে বলে আহারে রাজ্যের বাদশাহ যদি এই ব্যক্তি না হয় করস্থানের ছেলেটা হয়তো না জানে আমাদের কপাল খুলে যেত। মাজান গো আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আগে তো জনগণের মন কাইরা নিছে, এক সঙ্গে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়ে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহ কষ্ট হচ্ছে। ওই যে ওই যে মুরব্বী কঠিন পোকা টোকায় দেখ কঠিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট রেডি হচ্ছে তো নাকি? তাই রেডি হচ্ছে না? রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন? রেডি হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে সংবাদ চলে আসবে ইনশাআল্লাহ। তাকবীর লিল্লাহে তাকবীর। বাজান গো আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে ওই মিশরের যিনি বাদশাহ ছিল বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণের নেতাদেরকে ডেকে বলে শোনো, বাদশাহ ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে। সমস্ত জনগণ ডেকে বলে বাদশাহ কে হবে মানে আমরা আগে থেকে ঠিক করে রেখেছি, তোমার যে চরিত্র যতটুকু আমরা দেখেছি জেনেছি, আপনি যদি আমাদের প্রধানমন্ত্রী হন আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার সবার সমর্থন পাইয়া ওই কাগজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশাহ। নেতারাও সাপোর্ট দিল, জনগণ সমর্থন করলো। এইবার মিশরের বাদশাহ হওয়ার পরে ক্ষমতার চেয়ারে বসার পরে ফেরাউন ডেকে বলে হামান এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, তাকো হামান সাদে মান নাই বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কিছু কিছু টাকালা দেখবেন বুদ্ধিজীবী টকশোতে হাজির হয়, সব সময় ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা হলো ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী। এই যে প্রথম আলো নামটা ভালো, কিন্তু এরা শয়তানের খালা তো ভাই, কথা কন ঠিক কিনা? এদেশের সবচাইতে বড় মিডিয়ার মাধ্যমে ক্ষতি করেছিল প্রথম আলো, কথা কন ঠিক কিনা? আলেমদেরকে জঙ্গি বানানোর জন্য, ইসলাম আলাদেরকে জঙ্গি বানানোর জন্য নানা মুখী মিথ্যা নিউজ তারা প্রচার করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা সামনের দিকে যায়। এইবার ক্ষমতার চেয়ারে বসার পরে ডেকে বলে হামান আজ থেকে তুই আমার মন্ত্রী,
আর আমি বাদশা দুইজন মিলে দেশ পরিচালনা করব নেতা রাতের বেলা ঘুমাইতে গেছে কিন্তু চোখে ঘুম আসে না আজেবাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে আমার ভাইরা এইভাবে দুই তিন রাত কেটে যায় নেতা ঘুমাইতে পারে না কি জানো আজেবাজে স্বপ্ন দেখে তার দরবারে জ্যোতিষী ছিল 400 এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা বয়স হলো 320 বছর দেখে বলে দবিরা রে কেন জানি রাতের বেলা ঘুমাইতে পারি না আজেবাজে স্বপ্ন দেখে লাফ দেয়া উঠি কারণটা বুঝতে পারি না এইবার দবিরা বলে নেতা একটু সময় দেন আমি আপনার ভাগ্য গবেষণা করে দেখি এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবগুরে যুবক তরমুজের খেতের লেবার গোরস্থানের দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাদশা আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনী ইসরাঈল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতা রে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম মানে কাটকর ফোরায় ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় সিয়ার কি কেউ সহজে ছাড়তে চায় যদি বলতো মুসা আসবে খানকা বানাবে বসে বসে জিকির করবে মাথা গরম করতো না আজও পৃথিবীতে তাকায় দেখবেন যারা খানকায় বসে হু হু করে লাফালাফি করে গাঁজা মদ খায় জিকির করে ওদেরকে কেউ টার্গেট করে না করে করে কত খানকা বাবা আছে আছে না নাই আপনাদের এলাকায় নাই মনে হয় খানকানে বসে থাকে মাথার চুলে জট হাতে গাঞ্জার পর সালা পিন্দা থাকে তবিল থাকে যা সব দেখা যায় কথা বলে ঠিক কি না আর বলে আমার বাপ সবই জানে তোমার বাপ কি জানে কসু জানে কথা কন ঠিক কেন ভণ্ড পীর বোঝেন নাই মনে হয় না আপনার এই যে গাঁজা খাইয়া মোজদারির লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না কোনো কিছু খাইতে গেলে মোষ আগে একদম ধরা লাগে তারপরে ভিতরে ঢুকে এরকম মোসারু আছে না না বছরের পর গোসল করে না বছরের পর গোসল করে না এদের নাম দিছে সাধুয়া পাটার শরীরে যে গন্ধ আর শরীরে একই গন্ধ সাইড দিয়ে যাওয়া যায় না এরা নাকি বাবা সাধু বাবা এ যদি সাধু হয় শয়তান কি কথা কন ঠিক কি না ওরাই তো রাজে বাজে গান গায় কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে না মাত রোজা লাগে না তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে আল্লাহ 12টা বাজাবে এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না আর কিছু ভণ্ড পীর বের হইছে বলে নামাজ লাগবে না যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না ওটা পীর না টাটকা শয়তান জোরে বলেন এইজন্য ভণ্ড পীর যেখানে পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে পীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে কথা বলে ঠিক কে না আল্লাহ ওয়ালা খোসা লাগে অকুনো মাসওয়াদিন আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এরকম পীর যেখানে আমরা আছি কিন্তু কোনো দাড়ি চাষা পীর প্যান্ট শার্ট পরা পীর বাপরে বাপ বাপ মরে গেছে ছেলে হলে গদ্দি মেশিন পীর পীরের বেটা পীর জাদা কথা কয় না কে রাগ কইরেন না আল্লাহ জানা ওদের হেদায় দান করে জোরে বলুন আমিন তাহলে ভণ্ড পীরের কোন আস্থানে আমরা যাব কোন মাজারে কোন মান্নত করব কোন মাজারে গিয়ে আমরা সিজদা দেব আল্লাহ হেদায়েত দান করুন জোরে বলুন আমিন রাত গভীর হবে আমি বেশি লম্বা করব না এই জন্য সামনের দিকে যাই বাজানবো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ভণ্ড পীর যারা খানকানে বসে থাকে এদেরকে কেউ টার্গেট করে না যারা আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর কোরআনের সমাজ করতে চায় কোরআন সুন্নার হক কথা বলে তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয় এতে আমাদের ছোট বক্তা শিশু বক্তা নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানি আজকে আদালতে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে সকল মামলা থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছে জোরে বলেন মারহাবা এই রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ হাতে পায়ে ডান্ডা বেরি পরায়া ওরা আদালতে হাজিরি করেছিল তিন বছর জেলখানার থেকে বের হওয়ার পরে রফিকুল ইসলাম মাদানির সম্মান কমেছে না বেড়েছে ছোট্ট একটা মানুষ সন্তানের মতো বয়স তাকে টেনে হেসড়ে ধরে নিয়ে গেল
আজকে সৌদি রফিকুল ইসলাম মাদানি জেলখানা থেকে বের হয়েছে সারা দেশে কথা বলতেছে হাজার হাজার মানুষ তার কথা শুনে যে বলেছিল যে কোরআন হাদিস মানে না সেই প্রধানমন্ত্রীকে আমরা মানি না ছোট মরিজের ঝাল বেশি প্রত্যেকটা বক্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয় কথা বলে ঠিক কি না ছোট মানুষ কিন্তু কথার টোন আছে ভয়েস আছে বিপ্লবী কণ্ঠ কথা বলে ঠিক কি না মানুষ ছোট কিন্তু কথা বলতে মাত কাঁপায়া দিতে রাগ করতেছেন আপনারা এই ছোট মানুষটাকে রিমান্ডে নিয়েছিল ও বলতেছে ডিবি হারুন আয়না ঘরে নিয়ে যায় আমারে উলঙ্গ করে ছবি তুলছিল হাতে সিগারেট ধরায় দিছিল সেই রফিকুল ইসলাম মাদানি সকল মামলা থেকে জামিন পেয়েছে আলহামদুলিল্লাহ বলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই বাংলাদেশের যত আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা আছে সকল মামলা থেকে সকল আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কথা বলেন ঠিক কিনা ওগুলো মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে আর ফাঁসানো যাবে না কথা বলেন ঠিক কিনা মিথ্যা মামলা হামলা দিয়ে নির্যাতন জুলুম করেছিল যারা আজকে দেশ থেকে পালিয়েছে তারা সেই রফিকুল ইসলাম মাদানি জেল থেকে বেরো হয়েছে বিয়েও করেছে আল্লাহ দিলে তাকে একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে আলহামদুলিল্লাহ বলে রাগ করছেন আপনারা এই জন্য অনেক আলেম ওলামা যাদেরকে ধরা হয়েছিল কয়েকদিন আগে আমাদের মুফতি আমিন হামজা ভাই সহ আলী ওসামা ভাই সহ যারা আলেম ওলামা জেলে ছিলেন বিগত কয়েক বছর তাদেরকেও জামিন থেকে একেবারে আলহামদুলিল্লাহ তাদের জামিন মঞ্জুর করা হয়েছে আলহামদুলিল্লাহ বলে তাদেরকে সকল মামলা থেকে খালাস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না সামনের দিকে যা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আলেম ওলামা হক কথা যারা বলতো তাদেরকে ওরা টার্গেট করতো কিন্তু মনে রাখবেন এই কণ্ঠ থাকবে যতদিন হক কথা আমরা বলবো ততদিন কোন বাতিলে রক্ত চক্ষুকে ভয় দেখে আমরা আল্লাহর কোরআনের কথা এই জমিনে গোপন রাখবো না কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের নিঃশ্বাস থাকবে যতদিন এই কণ্ঠ দিয়া বাতিলের বিরুদ্ধে কথা বলবো ততদিন কারা কারা আলেমদের পক্ষে আছেন দুই হাত তুলে মালিককে দেখা লিল্লাহে তাকবীর আলেম ওলামা যেখানে হাত নামান অনেকে বলে না আমরা আলেমদের সাথে আছি না আপনারা ডাইরেক্ট বলবেন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে ঠিক আছে তো ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবেন আল্লাহ কবুল করে জোরে বলুন আমি আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করার সুযোগ নাই এইবার ফেরাউন হামানকে ডেকে বলে এ হামান এদিকে আয় দবিরা কি বললো আগামী তিন মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে পাওয়া রাজত্ব ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না আহমান ডেকে বলে নেতা টেনশন নাই মাইট ইজ রাইট জোরদার মল্লক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস আহমান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সর হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কি না এইবার সন্তান হলেই জবাই করে ছেলে সন্তান হলেই জবাই করে মুসা মাত্র একজন আর জালেমেরা হাজার হাজার জবাই করে এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয় কথা বলেন ঠিক কি না এইবার তিন মাস অতিবাহিত হয়ে গেল দবিরাকে বলে দবিরা এবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো দবিরা গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরায়েল মারি বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন 20,000 কেউ বলেছেন 24,000 কেউ বলেছেন 80,000 এতগুলো সন্তানকে জবাই করে যদিও দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ওয়ামা কারু আমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি খেলাকার
আল্লাহ সাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন সাই মারতে ওর 14 গুষ্টি এক জায়গায় হয় মারতে পারবে পারবে না এইবার ফিরাউন সেনাবাহিনীকে ধমক দে বলল যাও চতুর এলাকায় ছড়িয়ে ছড়াও এলাকায় সিরুনি অভিযান চালাও তল্লাশি চালাও বর্তমান বাংলাদেশেও সেনাবাহিনী যৌথ বাহিনী মিলে কথা কন না কেন প্রশাসনের কিছু বাহিনী মিলে অভিযান চালাইতেছে সেনাবাহিনী অভিযান চালাইতে গিয়া এক মহিলার বাড়ি থেকে বাপ জান গো ও বাপ জান এক মহিলার বাড়ি থেকে এক নয় দুই নয় 1 কোটি 9 লাখ টাকা উদ্ধার করা হয়েছে মহিলা চোখের পানি ছেড়ে দেয় কাঁদে আর বলে আমি 10 20 টাকা করে বাজারের টাকা জমা এই টাকা রাখছি কি কয় 10 20 টাকা করে বাজারের টাকা জমাইয়া এই টাকা রাখছি এটা আমার হাল হাল টাকা কুটি 9 লাখ এতগুলো টাকা নাকি 10 20 টাকা করে বাজারের টাকা জমায়া অনেক কষ্ট করে মহিলাটা জমায়া রাখছে বাবা এগুলো টাকা নিও না বাবা এগুলো আমার অনেক কষ্টের টাকা এরকম মহিলা ঘরে ঘরে দরকার কথা কয় না যে মহিলা 10 20 টাকা করে জমায়া 1 কোটি 9 লাখ করে এরকম মহিলা দরকার আছে না না হাই রে মহিলার কান্না গো কান্না না অভিনয় কিচ্ছু বলা যায় না এই যে অভিযান চালায় এক এক নেতার বাড়ি থেকে কয়েক 6 কোটি টাকা পাওয়া যাচ্ছে কথা কোন ঠিক কি না হাই রে নেতা নেতার বাড়ি মনে হয় বাংলাদেশ ব্যাংক কথা কোন রাগ করতেছেন আপনারা করেন সমস্যা নাই বাজান ঘমা তাহলে ওই মহিলা কাঁদে আর বলে বাবা 10 20 টাকা করে জমাইছি এটা আমার হালাল টাকা নিও না 10 20 টাকা জমায় যে মহিলা কোটি টাকা করে এমন মহিলা যদি প্রত্যেকটা ঘরে থাকে ওই পুরুষের কোনোদিন অভাব হবে না কথা কোন ঠিক কি না এরকম মহিলা ঘরে ঘরে দরকার যে মহিলা 10 20 টাকা জমায় এত টাকা করতে পারে এগুলো সব মিথ্যা তাল বাহানা এদের বিচার হওয়ার দরকার আছে না না আমার ভাইরা সমস্ত না তাদের টাকাগুলো ভাই জব্দ করতে হবে সমস্ত টাকাগুলো নিয়ে যায় আবার নতুন করে রাষ্ট্রকে ঘুরে দাঁড়ানোর জন্য এই অর্থগুলো কাজে লাগাইতে হবে কথা বলেন ঠিক কি না সামনের দিকে যাই লম্বা হবে আমি লম্বা করব না যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়েছে একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে চলে গেছেন মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায় কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেবে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব মুসা নবীর মাথায় করলেন চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন আমার ভাইয়েরা সন্তানটাকে ফেলে দেওয়ার পরে ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় সার্চ কইরা খোঁজাখুঁজি কইরা কোথাও কোনো সন্তান না পেয়ে তারা যখন চলে গেল মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে তাক চুলার ভিতরে পয়রাও মুস্কি মুস্কি হাসি বলুন সুবহানাল্লাহ এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন আবারও কে যেন গাইবে আওয়াজ দেবালে মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার সন্তানকে আমার আবার তোমার কোলে ফেরায় দেব মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায় সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো জীবনে কোনোদিন কেউ তো মিস্ত্রি বলে ডাক দিল না তুমি কিসের মিস্ত্রি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন আপনার এমন একটা সিন্ধুক দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার মুখে ভাসায় দিবেন আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো এরকম একটা সিন্ধুক তো আমার দরকার মিস্ত্রি বলে মা যন্ত্রপাতি কিছু আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে আবার না হলেও চলবে যাও ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন গো মা এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখি মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে চিৎকার মেরে বলেন মারহাবা
এবার সিন্দুকটা হাতের মধ্যে রে মিস্ত্রি দৌড়ায় পিছন থেকে দেখে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না কাঠের পয়সা কিনিবা না পারিশ্রমিকের দামটা কিনিবা না মিস্ত্রি দেখে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি গো মা বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসানবীর মা বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিবা না কাঠের পয়সাও নিবা না তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না ও মিস্ত্রি অন্ত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি দেখে বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়াতে ভাসায় দিলেন আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল ফেরাউন ওই দিন বিকেল বেলা তাহলে প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে চিৎকারে মেরে বলেন মারহাবা মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাফেরা করতে যাবেন পিকনিক স্পট গুলোতে যাবেন কক্সবাজার সমুদ্রে সৈকতে যাবেন আর বলবেন বিবি তাকায় দেখো সমুদ্রে কি সুন্দর ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ বউয়ের সাথে একটু কক্সবাজার যাবে বোঝে না বোরকা পরায় পর্দা করায় ফরজ পর্দা মাইনে এখানে সেখানে বিবিকে নিয়ে ঘুরতে যাওয়া জায়েজ আছে হালাল বিনোদন কথা কয় না কেন আমি কি বলে যে হাফ প্যান্ট পরে সমুদ্রে পানিতে নেমে গোসল করেন তাহলে গুনাহ হবে বোঝে না আমার বাবা জিরা মন খারাপ করবেন না লম্বা আমি করব না এইবার সিন্ধুকটা ফেরাউনের সেনাবাহিনী তোলার পরে সবাই সিন্ধুকটা নিয়ে যাওয়ার পরে ফেরাউন দেখে বলে সিন্ধুকটা খোলো তো দেখি এইবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে হারে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এইবার ফেরাউন ডেকে বলে তরবারি আনো সবাই করি এইটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো যে মাল্লা তাও কি শান্তি পাইলা না স্বামী গো এই ছেলেটাকে মারার আগে এই যে সিন্ধুকের দিকে তাকায় দেখো এমন কাঠ কি তোমার দেশে আছে এইবার ফেরাউন সিন্ধুকটা নাই রে সারে বলে বিবি এমন কাঠ আমি কেন আমার বাবাও কোনোদিন দেখে নাই আমার ভাইয়েরা এইবার মুসা নবীকে দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে আসিয়া দেখে বলে স্বামী এই সন্তান ভিনদের শিকার সন্তান আমি মারতে দেব না এই ছেলেটাকে লালন পালন করব আমার পালক পুত্র বানাবো জোরে বলেন মারহাবা পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায় ফেরাউন টেনশনে পড়ে গেল বিবি তো কোনোদিন এইভাবে দাবি করে না মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামীও বউয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বহু যদি দাবি করেছে এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই তোমার কোনো কথা আমি শুনব না ফেরাউন রাজি হয়ে গেল কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার এই দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য জোরে বলে মারহাবা এইবার আসিয়া ডেকে বলে স্বামী সন্তান শুধু দিলে হবে না তুমি ঘোষণা করে দাও রাজ্যের মধ্যে ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে বলে তাতেও রাজি ঢোল পেটায় খবর দেওয়া হলো হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে মুসা নবীকে কোলের মধ্যে নাই স্তন কুলে মুখ লাগায় দেয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনের দুধ পান করে না চিৎকারে মেরে বলুন মারহাবা সমস্ত মহিলারা যখন চলে যায় মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে মা ও রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে আমার বিশ্বাস এই ছেলেটা আল্লাহ দুধ পান করতে পারে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে মা যাও ওই মানুষটাকে নিয়ে আসো দুইজন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো মুসা নবীর মা মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন ফুলে যখন মুখ লাগায় দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে জোরে বলেন মারহাবা নবীদেরকে শিশু কাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন কে এইবার আমি আসি দেখা বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি মুসা নবীর মা বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন দেখাই মায় লাগে কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে 80 মাসে বেতন পেয়েছিল জোরে বলেন মারহাবা
এবার দুধ পান করানো শেষ হয়ে গেল একটু কাটছাট করে দেই লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দেই মুসানবী চলার ফেরার বয়সের উপনীত হয়েছে আসি একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে ও স্বামী সন্তানটাকে কোলে নাও মানুষ তো হয় সন্তান কোলে দেয় দেয় না কথা বলে দেয় না বলে শামলা বাপের মতোই খারাপ হইছে বাপও হারামি ছেলে হইছে ডবল হারামি মাশাআল্লাহ ঠিক কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার মুসা নবীকে কোলে নিয়ে ফেরাউন সোমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে নবীরা দেখতে কম সুন্দর না বেশি সুন্দর সুমা খাওয়ার নিয়তে কাপড় হয় একটু মায়া লাগছে এত বড় কাফের তারপরে কি মায়া লাগছে যে ছেলেটাকে একটু আদর করি সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে এমন একটা থাপ্পর গালে মধ্যে লাগায় দিয়েছে বাজান গো আমার ইয়া থাপ্পর খায়া ফিরাউন চিৎকার মেরা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসছে নেতা কি ব্যাপার এত জোরে চিৎকার মারলেন এখন ছেলে যে থাপ্পর মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি আমি তোদের কি ডাকছি যা চোখের সামনে থেকে দূর হয়ে যা ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে আসিয়া রে এ আসিয়া আয় আয় তাড়াতাড়ি আয় রে আসিয়া কি হয়েছে কই এই ছেলে আমার গালে থাপ্পর মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনো দিন থাপ্পর মারতে পারে ইরাউন্ডিকে বলে বিবি রে গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পরে ওজন বুঝা দেয় এই ছেলেটা এই ভবিষ্যতে মুসা হবে এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া তরবারিটা দে পাপের শত্রুটা দূর করে আসিয়া মারতে দিল না এখানে কিছু ঘটনা আছে আমি আর বলার সময় পাইলাম না এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর কয় বছর 25 বছরের টকবাগে যুবক কিপ্তিয়ার বনী ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে কে রে কীর্তি সব জায়গায় নেতার গরম দেখা দেখেন এক এক পাতি নেতার কি গরম ছিল আমার সিনিস আমি উমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় কথা কয় না ভাই তো বড় কানবো নাকি ক্ষুদে লাগছে আগে খাওয়াবো তারপর বস শুনবেন নাকি রেডি হয়ে গেছে একটু অপেক্ষা করেন এই সর্বোচ্চ 10-15 মিনিট এর মধ্যে হবে দোয়া করে দিলে হবে না আচ্ছা ফেরাউনকে সাইজ না করে আপনার বাড়ি যাবার চাচ্ছেন ও ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ডুবিয়ে তারপরে কথা কয় না লিল্লাগা থাকবে এই যে হয়ে গেছে খালি এখন সামনের দিকে যাব বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনে যা যে কথা বলতে চাচ্ছিলাম মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের পক্ষ নিয়া কিপ্তিকে মারছে একটা ঘুষি ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিপ্তি দুনিয়ার থেকে খালাস এইবার মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা হত্যা মামলা হয়ে গেল কথা কয় না রাগ করতেছেন আপনারা আগে যারা হত্যা করে নাই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল আর এবার যারা সত্যি হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কথা কম রাগ করতেছেন মনে হয় এজন্য বাজান গো আমার এ দেশের জনগণের রক্ত নিয়ে যারা খেলা করেছে 1523 জন মানুষ জীবন দিয়েছে আন্দোলনে প্রত্যেকটা রক্তের ফোঁটার বিচার বাংলার জমিনে হবে পাশে মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে হাফিজদেরকে এতিমদেরকে হত্যা করেছিল তাদেরও বিচার বাংলাদেশে হবে যারা মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে ফাঁসি দিয়েছে মিথ্যা জেলখানা রেখেছে তারও বিচার বাংলাদেশে হবে আমি করব না সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায় এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর মিশরে থাকা যাবে না মাদাইনে দেখে রওনা করো আল্লাহর পয়গম্বর মাদাইনে চলে গেলেন শুয়াইব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল পানি খাওয়ানোর ঘটনাটা আমি আর নাইবা বলি বাজান দুইটা মেয়ের সাথে যখন শুয়াইব আলাইহিস সালামের বাড়িতে গেলেন শুয়াইব আলাইহিস সালামের মেয়েরা যা বলে বাবা একটা ছেলে পাওয়া গেছে বাবা রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখা যায় ছেলেটার দেহে প্রচুর পরিমাণে শক্তি আছে আর এই ছেলেটা এত ভদ্র বাবা আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম একবার জন্য চোখ তুলে আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই জোরে বলেন মারহাবা নবীরা লাজুক না হয়ে পারে আর তুমি আমি বুড়ি হো আর যুবতী হো মহিলা রাস্তা দিয়ে গেলেই তাকায় চমকি চলেছে সঙ্গী হলে দশ কিতাতে রাগ করুন কথা কালাকে
ওই মেয়ে তখন বলে আয় চটির বাড়ি একটা খায়া যা কথা কোন না খায়া যেই ছেলে এরকম আজেবাজে ইফটিজিং এ সুরে মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলবে কোনো কথা নাই পায়ে যেই হিল থাকবে জুতা থাকবে ওইটা খুলে পিটা শুরু করবেন কথা কোন ঠিক না এটা বেয়াদব তোর ঘরে মা বোন নাই নারীদেরকে সম্মান করতে পারো না মেয়ে মানুষ দেখলে চুমকি চলেছে কাপড় না ভন্ড আল্লাহ ওদের হেদায়েত দান করো জোরে বলুন আমিন খবরদার মুসলিম যুবক কোনদিন টিজিং করতে পারে না মুসলিম যুবক কোনদিন ব্যাপারটায় চলা নারীর দিকে তাকাইতে পারে না ও সামনে খুশি সাজে দেয় টাকা বানা ও যেন বাড়ির যা রাগ করে কান দিয়ে আর বলে কি সাজলাম কেউ দেখে না কথা কয় না একজন যুবক রাস্তাঘাটে চলার সময় কোন মহিলার দিকে তাকাবে না মনে থাকবে রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন বড় মেয়ে সফুরের সাথে বিবাহ দিলেন আট থেকে দশ বছর শ্বশুর বাড়িতে দেখলেন ঘর নামায় আল্লাহ ডেকে বলে ও নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এইবার গাট্টি গুট্টি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও মিশরের দিকে রওনা করো আল্লাহ পাকের ওয়াদার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া বিবিকে সঙ্গে নিয়া গাট্টি গুট্টি গোছাইয়া যখন পয়গাম্বার তুর পর্ব দেখেছেন এখানেও কিছু ঘটনা আছে আমি নাই বা বললাম বাজান গো আমার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাইতে ওটা কি মুসা নবী জবাব দিয়ে বলেন আলা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিব অখর আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এইটার উপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ ডেকে বলে পয়গাম্বার মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা কারণটা কি মুসা নবী কথা বলে কার সাথে একটু জোরে বলেন না আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই আসমান জমিনের মালিক না জানি তার কুদরতের জবানের আওয়াজ কত মিষ্টি কত মধুর সুবহানাল্লাহ একটা মহিলার কণ্ঠ পাইলে আপনি আমি পাগল হয়ে যাই ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয় ১৭টা সিম কার্ড পরিবর্তন হলেও ওই মেয়েটাকে কল দিয়ে বলে কেন আমারে কল দিলি বল তখন বলতেছে ভাইয়া সরি ভুল করে দিয়েছি কয় না নিভানো এখন কেন জ্বালালি এখন ভালোবাসা দিবি কিনা বল আছে না রাত সাড়ে তিনটা এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সহে আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ কয় ঢং করো না রাত চলে গেলে আফসোস করবে ও কি তাহাজ্জুদ করার জন্য ডাকতেছে কথা কর না কে এরকম আছে না না এই মোবাইলের কারণে যুব সমাজ সারা রাত জায়গা ফ্রি ফায়ার পাবজি পাবজি দেখেননি কথা কর না কে খালি দি আছে 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 এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো কথা বলেন ঠিক কি না সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটা কই ঘাটা ঘাটি কইরা সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না এরকম দুষ্ট পোলাপান আছে না না এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে কথা কোন ঠিক কি না দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে বলবো না থাক থাক না না আপনারা যে আওয়াজ বলবো সাসা ধরে তাক বিদ্যান্ত একটা দেখি চলবে সাসা চলবে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া
দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, এ যুবকে মোবাইলে প্রেম ভালোবাসা করা যাবে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা, কোন কোন যুবক হাত তুলো দেখি যারা বিয়ে করবে, চাচা আপনি হাত তুলেন না, রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে, ওয়াদা ঠিক থাকবে তো, এই বাবু ওয়াদা ঠিক থাকবে তো ইনশাল্লাহ, এই ভাতিজা ঠিক থাকবে ওয়াদা, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন, আমার ভাইয়েরা লম্বা করব না, লম্বা করার সুযোগ নাই, এইবার আমার আল্লাহ তাআলা বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা রে তোমার হাতে লাঠিটা এবার নিক্ষেপ করো, ফা আলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেছে বিশাল বড় একটা সাপ, মূসা নবী বলে বাপ রে বাপ, এ যে সাপের সাপ আমার ধ্বংস করে দিবে সাপ, এই কথা ভেবে পয়গাম্বার জোরে দৌড়াইতেছে ভয়ে, লাফায় লাফায় দৌড়ে দৌড়ে যাইতেছে, আমার আল্লাহ তাআলা বলেন কলা খুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাল উলা, ও নবী মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপির দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, এইবার পয়গাম্বার ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়েছে লাঠি, এইটার নাম মুজেজা, এটার নাম কি মুজেজা, এরপর আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু ইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আল্লাহ ডেকে বলে পয়গাম্বর মূসা ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ সারা ধরতে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবে, এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয় আর বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা হয়, লাইটিং হয় আলো জ্বলে, আল্লাহু আকবার বলেন, এইবার দুইটা মুজেজা দিলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, যা বলো ফিরাউন রে তোর বানানো আইনটা মিশরে চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া, আলালাহুল খলকুয়াল আম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ, মূসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে, আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর আমি আল্লাহ যার সাথে আছি কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়া জেল জুলুম দেওয়ার পরেও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না, তার বাস্তব প্রমাণ আল্লামা সাইদি হুজুর মৃত্যুর আগে কি হাসি দিয়া গেলেন, এমন সুন্দর হাসি দিয়া তিনি হাসতে হাসতে চলে গেলেন আমাদেরকে কাঁদিয়ে, কথা কন না কেমন, এই যে 13 বছর জেলে ছিল ওনার হাসি দেখে বোঝা যায় কি হাসি, সুবহানাল্লাহ,
আল্লাহ যেন আমাদের প্রিয় মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একটু জোরে বলেন আমিন। বাংলাদেশ থাকবে যতদিন আল্লামা সাইদির নাম থাকবে ততদিন কথা বলে ঠিক না আমার ভাইয়েরা যে কথা বলতে যাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ ডেকে বলে পয়গাম্বর আমি তোমার নবুয়ত দান করেছি অবশ্যই তোমাকে দাওয়াত দিতে হবে। নবী মুসা ডেকে বলে আল্লাহ অন্তরে ভয় হয় আমার আল্লাহ বলে কোনো টেনশন নাই আমি তোমার সাথে আছি। পয়গাম্বর তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন ক্বালা রাব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন ক্বালা রাব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকহু কওলি হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও জিব্বার জড়তাকে দূর করে দাও আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে নবুয়ত দান করো। আমার সাইদ আমার ভাইয়ের মিষ্টি কথা সুন্দর ভয়েস কণ্ঠটা অনেক ভালো আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন ডেকে বলল নবী মুসা তুমি এবং তোমার ভাই হারুন দুইজনকে আমি আল্লাহ পাক নবী বানায় দিলাম তোমার দোয়ার কারণে তোমার ভাইকেও আমি আল্লাহ নবুয়ত দান করলাম। বলুন আল্লাহু আকবার। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেলেন। অকালা মুসা ইয়া ফেরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন হে ফেরাউন আমি বিশ্বের প্রতিপালকের পাঠানো একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন নবী হিসাবে আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না বিদায় আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনী ইসরায়েলদেরকে দাসত্বের জীবন থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফেরাউনকে বলেছিল জানেন ক্বালা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন ডেকে বলে তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে তুমি যে নিজেকে নবী বলে দাবি করতেছো তোমার নবুয়তের কোনো প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থিত করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। তুমি যে নবী কি দেখে বুঝবো কি প্রমাণ আছে দেখাও। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? এই শেষের দিকে এসে গেছে আর কষ্ট করা লাগবে না প্যাকেট ট্যাকেট সব নিয়ে এসে রেডি হন এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে প্রমাণ আছে কয়টা? লাঠি ফেলালে কি হয়? সাপ হয়ে গেল। লাঠি ফেলাই দিলেন সাপ হয়ে গেল। বগল নিচে থেকে হাত বের করলেন কি সুন্দর ঝলমলে আলো দেয় আল্লাহু আকবার বলে। এই দুইটা মুজিজা দেখার পরে ফিরাউনের লোকজন ডেকে বলে ইন্না হাযা লা সাহিরুন আলিম। এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কি কয়? নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। ফিরাউনের এমপি মন্ত্রী সবাই যখন ছেলেটাকে জাদুকর বলল ফিরাউন তখন ডেকে বলে এই ছেলে জাদু দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় আর চট করে ক্ষমতার চেয়ারে বসতে চায় এটা হবে কথা কেন? ফিরাউন তখন বলতেছে এমপি মন্ত্রীদেরকে এখন তোমরা বলো এই ছেলের হাত থেকে বাঁচার উপায় কি? এই ছেলের মতি গতি ভালো না যে জাদু দেখাইছে আমি ডর করতেছি এবার তোমরা বলো কি করা যায়। এমপি